আসসালামু আলাইকুম, ক্রিপ্টো টেক ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি আসিফ। তো প্রথমে বলে রাখি যে যারা ফ্রিতে আর্ন করতে চান, আর যারা এমন অনেক মানুষ আছে যারা বলে যে ভাই আমি এই পর্যন্ত একটা আর্ন করতে পারি না, তাদেরকে বলবো যে ভাই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর এখানে বেল বাটন আছে, বেল বাটনটা অন করে রাখুন। বেল বাটনটা অন করে রাখলে আমি যখনই কোনো নতুন ভিডিও দিব তা আপনারা সাথে সাথে আপনাদের নোটিফিকেশন বক্সে পেয়ে যাবেন। আর যারা কখনোই টাকা আর্ন করতে পারেন নাই, অনলাইনে বলতেছেন ভাই অনলাইনে ইনকাম ভুয়া, অনলাইন থেকে ইনকাম করতে পারতেছি না, তাদেরকে বলবো যে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আমি যে যে ভিডিওগুলো দিই ভিডিওগুলো ফলো করুন, ইনশাল্লাহ আপনি আর্ন করতে পারবেন। তো আবারও বলে রাখি যে যারা যারা কাজ করতে চান তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকে আমি দেখাবো যে বাউন্টি আর এয়ারড্রপে কাজ করার জন্য এই ডিসকর্ড অ্যাকাউন্টটা দরকার আছে। তো যারা মোবাইল ইউজ করেন তাদেরকে বলবো যে প্লে স্টোরে গিয়ে সিম্পলি ডিসকর্ড লিখে সার্চ দিলেই ডিসকর্ডের অ্যাপসটা পেয়ে যাবেন, আর ওইখান থেকে ডিসকর্ডটা ডাউনলোড করবেন। আমি দেখা দিচ্ছি এই ডিসকর্ড এইটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে ইনস্টল করার পরে এখানে অ্যাপসের ভিতরে ঢুকে এখানে রেজিস্টার বাটন আছে, দেখেন এখানে রেজিস্টার বাটন আছে নিচে, এখানে রেজিস্টার বাটন আছে। রেজিস্টার বাটন গিয়ে জাস্ট আপনার ইউজার নেম দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন। আমি ইউজার নেম দিলাম, ইউজার নেম আর ইমেল দিলাম, আর পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করার পরে এরকম একটা ক্যাপচা আসবে। তো আপনাকে বলবো যে ক্যাপচাটা ভেরিফাই করার জন্য, তো এখানে ভেরিফাই আছে, এখানে ভেরিফাই ক্লিক করার পরে একটা ক্যাপচা আসবে। লোডিং হইতেছে, ক্যাপচাটা এইভাবে সলভ হওয়ার পরে আপনার এইটা নাথিং। আপনার যদি কোনো চ্যানেলে ইনস্ট্যান্ট ইনভাইট লিঙ্ক থাকে আপনি এখানে ঢুকতে পারবেন, আদারওয়াইজ আই ডোন্ট হ্যাভ ওয়ান দিবেন। দেওয়ার পরে এখানে আপনার প্রোফাইল এই নিচে প্রোফাইল, এখানে এই সেটিংসের বাটন আছে, সেটিংসের বাটনে যাওয়ার পরে এখানে অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্টে এখানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। এই যে এখানে এখানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন, কারণ ভেরিফাই না করলে কী হবে, আপনি কোনো সার্ভারে বা কাউকে মেসেজ দিতে পারবেন না, তখন আপনার দেখাবে যে রং দেখাবে বা ইরোর এই টাইপের দেখাবে। তো আপনি এখানে ভেরিফাই অ্যাকাউন্ট দিলে আপনার ইমেলে একটা ভেরিফাই লিঙ্ক যাবে, তো ওই লিঙ্কটাতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হওয়ার পরে আপনাকে যদি কোনো এই ডিসকর্ডে কোনো সার্ভারে যদি কোনো বাউন্টি থাকে তো আমি দিয়ে দিলে আপনার ওইখানে লিঙ্ক থেকে এখানে ওই লিঙ্কটা কপি করে যে এখানে প্লাস চিহ্ন দেখতেছেন এই প্লাস চিহ্নতে ক্লিক করলে, তো আপনার এখানে প্লাস চিহ্নটি ক্লিক করার পরে এই জয়েন এ সার্ভার উইথ এন ইনভাইটেশন লিঙ্ক, জয়েন এ সার্ভার উইথ এন ইনভাইটেশন লিঙ্ক এটাতে ক্লিক করলে ওই আমি যে লিঙ্কটা দিব ওই লিঙ্কটা এখানে পেস্ট করে, জাস্ট পেস্ট করে এখানে উপরে জয়েন আছে এই জয়েনটা দিলে আপনার সার্ভারে জয়েন হয়ে যাবে। তো এ হলো ডিসকর্ড অ্যাকাউন্ট খোলার নিয়মটা। তো আমি আরেকটা কথা বলে রাখি, যারা আইসিওতে কাজ করতে চান তাদের জন্য বলে রাখবো যে যারা যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলছেন আর যারা আইসিওতে কাজ করতে চায় তাদের জন্য অবশ্যই টেলিগ্রাম অ্যাপসটা দরকার। তো এই যে টেলিগ্রাম অ্যাপ যারা যারা ইনস্টল করেন না, ইনস্টল করে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। অ্যাকাউন্ট খোলার পরে অ্যাকাউন্টটা খুলতে হবে নাম্বার দিয়ে, নাম্বার দেওয়ার পরে নাম্বারে আপনার একটা কোড যাবে, ওই কোডটা দিয়ে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, সিম্পল। আর অ্যাকাউন্ট খোলার পরে তাদেরকে বলবো যে আপনারা আপনাদের প্রোফাইল পিকচার সেট করেন, আর প্রোফাইল পিকচার সেট করার জন্য এখানে তিনটা ডট বাটন আছে, এই যে এখানে দেখেন এই তিনটা ডট বাটনে যাওয়ার পরে এখানে সেটিংসে যাওয়ার পরে এখানে আপনার এই এইটাতে ক্লিক করলে আপনার নাম সেট করতে পারবেন, আর এইটাতে ক্লিক করলে কী হবে আপনার ক্যামেরা গ্যালারি ওপেন করলে কী হবে আপনি প্রোফাইল পিকচার সেট করতে পারবেন। আর মেইন ইম্পর্টেন্ট যেটা এখানে ইউজার নেমটা, এই এই ইউজার নেমটা
এই ইউজার নেমটা আপনাকে সেট করতে হবে, কারণ আপনি যদি ইউজার নেম সেট না করেন তাহলে কিন্তু হবে না। আপনি কোনো আইসিওতে পার্টিসিপেট করলেন কিন্তু আপনার টেলিগ্রাম ইউজার নেম নাই, তাহলে যারা পেমেন্ট দেওয়ার টোকেন দেওয়ার সময় তারা তো ম্যানুয়ালি চেক করে, তখন আপনার অ্যাকাউন্টটা খুঁজে পাবে না। তো এই টেলিগ্রামের এই ইউজার নেমটা দরকার। তো ইউজার নেম সিলেক্ট করতে হলে এখানে ক্লিক করার পরে এখানে এডিট ইউজার নেম আছে, আপনি ইউজার নেমটা দিয়ে দিবেন। তো এই হলো। আর আরেকটা মেইন ইম্পর্টেন্ট কথা যেটা বলবো, যে যাদের বিটকয়েন টকের অ্যাকাউন্ট আছে আর কি, যারা নতুন কাজ করতেছেন, যারা খুলছেন, তাদের হইতে পারে অনেকের বেশিরভাগ 90% মানুষের বিটকয়েন টকের অ্যাকাউন্টটা আইপি ব্যান দিছে। এটা কেন দিছে জানি না, কিন্তু ইদানিং লাস্ট কয়েকদিন যাবত যারাই নতুন অ্যাকাউন্ট খুলতেছে তাদেরকে আইপি ব্যান দিতেছে। তো আপনি যদি কয়েন এটা আইপিটা ব্যানটা যদি আপনি আনব্যান করতে চান, তাহলে কয়েন বেস থেকে আপনাকে কিছু সাতোশি দিতে হবে, আর কয়েন বেস থেকে মিনিমাম উইথড্র হলো 10,000 সাতোশি। তো আপনারা যদি আমাকে দেন, আমি এই ব্লক চেনে অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের 2,000 বা 2,500 এরকম যত লাগে ওইটা ওইটা দিয়ে আমি আপনাদের করে দিবো, আপনারা আমাকে সাতোশি দিয়ে দিলেন। এই হলো কথা। তো যারা যারা কাজ করতে চান আমি তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ইনশাল্লাহ যে সাবস্ক্রাইব করার পরে ভালো মতো কাছে মোটামুটি ভালো আর্নিং করতে হবে না। আর যারা বলছেন যে ভাই আমি 1 টাকাও ইনকাম করতে পারি না অনলাইন থেকে, তাদেরকে তো বলবো ভাই 100% আপনি আমার চ্যানেলটা ফলো করেন, ইনশাল্লাহ কিছু না কিছু আর্ন করতে পারবেন। তো এই হলো, আর কথা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।